رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فَمَن شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ ولتكملوا العده ولتكبلوا الله على ما هداكم ولعلكم تشكرون واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي রমজান ওই মাস যে মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সৎপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্যকারী কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে আর যে ব্যক্তি অসুস্থ কিংবা মুসাফির অবস্থা থাকবে সে অন্যদিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন চান না যেন তোমরা গণনা পূরণ করতে পারো এবং তোমাদের হেদায়ত দান করার দরুন তালা মহত্ত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আসলে আমি রয়েছে সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করি যখন আমার কাছে প্রার্থনা করে কাজেই আমার মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যেন তারা সৎপথে আসতে পারে সুরা বাকারা আয়াত একশো পঁচাশি থেকে একশো ছিয়াশি